মমতা ব্যানার্জি মনে করেছিলেন বাংলার মুসলমানরা তার তাবেদা একটা সিদ্দিকুল্লাহ একটা ইদুস আলী বা একটা ফিরাদ হাকিমকে দিয়ে বা কিছু পাড়ায় পাড়ায় কিছু মস্তান কিছু প্রোমোটার তাদের হাতে সমস্ত মুসলমান প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরে দিয়ে মুসলমানদের তুলোধনা করবেন পানিকে এসে ধরাবেন যে অ্যাক্টিভিস্ট কথা বলবে তাকে খুন করবেন আনিস খানের মতো মাহদুল মিদ্দার মতো নাহলে জেল দেবেন নসাদ সিদ্দিকির মতো মেয়ে বর্তমানে সে আত্মহত্যা করবে তার কোনো বিচার হবে না এক একটা বাচ্চা তৈরি করবেন পাড়ায় পাড়ায় আর তাতেই বোধ মুসলমান ভোট ম্যানেজ হবে সাগর দিকে এটা বুঝিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানও আসলে সে বাংলার নাগরিক এবং সিদ্ধান্ত হয় হিন্দু মুসলমানের ভিত্তিতে নয় দুটো ইস্যু বললে তাহলে ভাই করে চুড়ি রাখা বললে না তাহলে তাহলে না তাহলে মমতা ব্যানার্জির পরিবারের প্রতিদিন তালিকা বেরোচ্ছে সম্পত্তির সেটা বললে না কেন তাহলে মমতা ব্যানার্জির সততার প্রতীকে সাইনবোর্ড খুলে গেছে সব সম্বিক ধুয়ে গেছে বাইরে চলে এসছে তৃণমূলে সে যে সংখ্যালঘুর পক্ষে না সংখ্যালঘু বিরোধী সেটা মানুষ বুঝেছেন তিনি যে পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে কিছু ব্রকদের হাতে নিজের হাতে নিয়েছেন এই যে মমতা ব্যানার্জি নিজে বলেছেন বক্তি কেন এলো আজকে এত সব প্রশ্ন করে বললেন কারণ আজকে বলেছেন সাগরদিগির ভোটে বক্তি কেন এলো তাই চোদ্দ জন তৃণমূলকে পুড়িয়ে মারলো বাকি তৃণমূল যারা পড়ার জন্য অপেক্ষা করবে যারা অন্যায়ের বিরুদ্ধে আছে মিথ্যার বিরুদ্ধে আছে চুরি চুরিজোচুরির বিরুদ্ধে আছে তাদের অনেকেই তৃণমূলের পতাকা ত্যাগ করে চলে এসছেন আসবেন প্রতিদিন আসছেন সাগর তাই হয়েছে বাকিদেরকে আমরা আহ্বান জানাবো অজিত চৌধুরীও বলেছেন ওখানে তৃণমূলের হয়ে যারা গত নির্বাচনে কাজ করেছিল তৃণমূলের যারা প্রতিনিধিত্ব করেছিল তারা এবার তার বিরুদ্ধে কাজ করেছে কেন করবে না তৃণমূলের প্রার্থী কে ছিল তৃণমূলের প্রার্থী কে ছিল যাকে গত বিধানসভা নির্বাচনে বিজেপির কাজ করার জন্য বিজেপি সাসপেন্ড তৃণমূল সাসপেন্ড করেছিল তৃণমূলের নেতা সাসপেন্ডেড বিজেপির হয়ে কাজ করেছে বলে তাকে বিজেপি তৃণমূল ক্যান্ডিডেট করেছে মানুষ দেখছে না এগুলো তুমি খবর রাখতে পারো না আর বাংলা খবর খবর দিল মামতার মামাতো ভাই মাম মামদোবাজি মামাবাড়ির লোক সাসপেন্ডেড লিখে নাও বিজেপির হয়ে কাজ করার জন্য যাকে সাসপেন্ড করেছিল তাকেই প্রার্থী করা হয়েছে নতুন তৃণমূল মানে পুরনো বিজেপি আর বিজেপি প্রার্থী কে ছিল যে গতবারে তৃণমূলের প্রার্থী ছিল পাশের তাহলে এই যে তৃণমূলা বিজেপির আদান প্রদান প্রতিদিন হচ্ছে হচ্ছে প্রার্থীদের আর তিনি বলছেন বাম কংগ্রেস বিজেপি সব এক তো লোকে তো তৃণমূলের বিজেপির প্রার্থীকে দেখে বুঝতে পারেনি যে কে বিজেপি আর কে তৃণমূলের কোনটা আসল কোনটা নকল এই সব ইস্যু একসঙ্গে এসছে